আজি আমি প্ৰস্তুত কৰা ফুলকোবি বঢ়ি ফুলকোবি বঢ়ি আপোনাৰ গোটেই বৰ্ষ পৰ্যন্ত ষ্ট'ৰ কৰি তৰকাৰী হওক মিক্স ভেজ হ' কি আলু এটা এই বঢ়িৰ তৰকাৰী কৰোঁ বহুত বঢ়িয়া লাগিব তাৰ সৈতে আপোনাৰ এই বড়িৰ চুৰা মা বনাই পাৰিব যদি আপোনাক আজিৰ এই ফুলকোবি বঢ়ি তিয়াৰীৰ প্ৰচেছা ভাল লাগে নিশ্চিত ভিডিঅ'কু লাইকাৰ কৰিব চেনেলটো সবসক্ৰাইব কৰিব জমাৰো ভুলিবে নে সবসক্ৰাইব বটন পাখে থকা বেল বটন ক্লিক কৰি অল অপশন চিলেক্ট কৰি নে যা দ্বাৰা আগুক মোক অপলোড কৰিব যৌথ মোৰ সব নোৱাৰো ভিডিঅ'ৰ নোটিকেশ্যন পাৰিবি তে ডেৰি নকৰি আৰম্ভ কৰিব আজি ৰেচিপি এইটি নেই গোটে মিডিয়াম সাইজর ফুলকোবি যা কিন্তু আমি পাখড়া চড়ে ভালোভাবে ধোইনবা তাসে গোটে কপ বি ছুটু সাত ঘণ্টা বতুরাই রক্ষি বি বর্তমানে ভালোভাবে নেইচি বর্তমানে আমি একদম ফাইন পেস্ট পেষ্ট বনাইনবা এর জমা পাঁচ দেবানি বা যদি আবশ্যক পড়ে সে অল্প গোটে চামচ পাখা পাখি পাঁচ দেবা নচেত যেতে পার কম পাঁড়ি দিয়ে এখন একদম সুখা শুখাশুখা করি গ্রাইন্ড করে ন দেখুন কে বহিয়া ব্যাটর আমার হয়েছি এই ব্যাটর কু গোটে বালক কু ট্রান্সফর করে আমি যে ফুলকোবী কে পাখুড়া ছড়াই তাকে ভালোভাবে ধোই সফা করিপরে এইটি গোটে প্লেট উপরে গোটে রক্ষি এটি আমি ভালোভাবে গ্রেট করে নুগ গুড়া গ্রেট করা তার যে নাড় তা পকাইবানি তা আমি বাহার করে ସବୁ ତାକ ଫୁଲକୋବିକୁ ଆମେ ଏହିପରି ଦେଖନ୍ତୁ ମୁଁ ଗ୍ରେଟ୍ କରିକି ରଖି ନେଇଛି ଏକଦମ ଝୁରାଝୁରା ହେଇଯାଇଛି ଆପଣ ଚାହିଁଲେ ଆକୁ ଗ୍ରାଇଣ୍ଡରରେ ମଧ୍ୟ କରିପାରିବେ ଏଇଠି ଦେଖନ୍ତୁ ଗୋଟେ ବଡ଼ ପ୍ଲେଟ୍ ଉପରେ ମୁଁ ଗୋଟେ କଟନ ପତଳା କପଡ଼ା ପକାଇ ନେଇଛି ଦିପରସ୍ତ କରିକି ରଖିଛି କାହିଁକିନା ଆମେ ବଢ଼ିକୁ ପୁଣି ଲେଉଟେଇକି ଶୁଖେଇବା ଦିପରସ୍ତ କରି କ୍ଲିପ୍ ମାରି ନେଇଛି ଯାହାଦ୍ୱାରା ଏଇଟା ଉଡ଼ିବନି এবে এই বিবটারি দুই বড় চামচ ধরা রাশি ধরা রাশি দেওয়া দ্বারা এই বড়ি টেস্ট বহু ভালো আসি থাকে এইটি মুদি স্বাদ অনুসারে লুণ তা আঠ রু দশ মিনিট ভালোভাবে হাতের ফেটি ন যেমি এইটা পুরা হাইট দেখ তাস্ত বহু হালকা হয়ে যাব ফ্লপি হয়ে যদম এই প্রসেসটি নিহতি আবশ্যক যাদারা কি বড়ি আমার বহু হালকা বনব এবং বহি নরম বেশি টাণ হব না এটি পাখাখি দশ মিনিট হয়ে সারা মুরি ভালোভাবে হাতের ফেঁি নোছি তাপরে এটা ঠিক সে হয়ে যাই না জাঁয়া গোটে গিনারে পাঁড়ি ভরিকি নেই তাপরে বিবটার কিছু পকাই পারলে বিড়িটি ভাসুচি তা মানে এটি বিরি বটাটি আমার ভালোভাবে ফেণি হয়ে সি বর্তমানে আমি যে ফুলকোবি গ্রেড করিকে রাখিলে সে দে দেবা এবং ভালোভাবে বিরি বটা সহ মিশাই ন তাপরে বা বড় পকাই বি এই ব্যাটটি আমার একদম রেডি হয়েগাল বর্তমানে টিকি ওদা হাত হয়ে যাওয়া বা গোটে পানি পাঁচ রক্ষিবে সে পাড়ে হাত বুড়াই এইটি আমি ছোট ছোট বড়ি পকাইবা আপনার চাইলে ক্ষীর প্যাকেট যে আসুছে সেই ক্ষীর প্যাকেটে মধ্যে ব্যাটরু পুরাই ছোট 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 বড়ি পকাই পবে কেক বনাই আমার যে পাইপিং ব্যাগ আসু সে আপনার পুরাই বাটটা কঠি পকাই পেয়ে মতো হাতের পকাইব ভাল লাগে সেটি হাতের পকওছি টিকি ফাঙ্কা ফাঁকা করি পকাই কাইকি না বডিটা খরা আসলে বা খরার রহলে ফুয়ে তেণুকরি দেখুন ফাঁকা ফাঁকা করে পকাইছি এইটি মুরি অখা উপরে বা যে আমার ডালি চৌলা আসে যে অখা সেই অখা উপরে গোটে কপা পকাই তাহলে পকাই যেমি আপনার সুবিধা হচ্ছে কিন্তু কপড় পকর বহুত ভালো সে বড়ি বানিয়ে যা দুইপট আমি ভালসে শুখে পড় দেখুন গোটে দিন খরার মু এমতি শুখাইলাপরে সেকেন্ড দিনকলেউটাই নেছি দেখুন গোটে তো দি পর করি কপড়া পকাই তো গোটে কপা পরস্ত তলে রা বড়ি বড় পকাইবা এমি পছপট মধ্যে লেউটেকি খরার শুখাই ন দেখুন দুই দিন খরা খাই সারা পরে এটি বডি আমার ভালোভাবে শুখি যাই আরামসে দেখুন হাতের আমি ছড়াই নাম বহুত ইজিলি এই বড়ি কপড় বাহারি আসুচি। আপনার চাইলে যে যেকোন টিণ উপরে হোক প্লেট উপরে হোক কিংবা যে যেকোন জরি প্যাকেট উপরে হোক আপনার বড় পকাই সবু ভালো প্রসেস লাগে মতো এমতি কপড় পকাইয়া দ্বারা যা দ্বারা বড়ি টিকি পরে গলাপরে মু সেইটি পকাই কপড়াটা বড় শুখাই দিয়ে ଏଇଠି ପ୍ରସ୍ତୁତ ହୋଇଯାଇଛି ଆମର ଫୁଲକୋବିର ବଡ଼ି ଆଉ ଦୁଇଥର ଆକୁ ଖରାରେ ଦେଖେଇକି ଆକୁ ଗୋଟେ ଏୟାରଟାଇଟ୍ କଣ୍ଟେନରରେ ରଖିନବା ଷ୍ଟୋର କରିକି ଯେକୌଣସି ତରକାରୀରେ ହେଉ ପକେଇକି ଖାଇବା କିମ୍ବା ଚୂରା ବନେଇକି ଖାଇବା ବହୁତ ଟେଷ୍ଟି ଲାଗିବ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥିଲେ ଲାଇକ୍ ସେୟାର୍ କରିବା ସହିତ ଚ୍ୟାନେଲ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମାରୁ ଭୁଲିବେନି ବଡ଼ି ଆମର ବହୁତ ହି ହାଲକା ହୋଇଛି ଏକଦମ୍ ଫ୍ଲପି ବଡ଼ି ହୋଇଛି বহুত টেষ্টি লাগবে খাইব নিশ্চিত থাক বনাইবে বনালা মতো কমেন্টে নিশ্চয়ই জনাইবে পি গোটি নূয় এবং ইন্ট্রেটিং রেপি সহ সেপর্যন্ত রি ধন্যবাদ